রান্নার সংসার চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আবার আমি ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ধুয়ে পোষা করে নিয়েছি। এবার মাছের মধ্যে প্রথমে আমি লবণ হলুদ লাগাবো। অল্প করে দিচ্ছি লবণ, আর দেব হলুদ। এবার চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে দিয়ে দিচ্ছি, এবার আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে আমি নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আবারও আমি সর্ষে তেল দিচ্ছি। দু চামচ মতন সর্ষে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি, আর এখানটায় বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ দিয়েছি আমি। পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব মশলা। আমি এর মধ্যে দিচ্ছি সর্ষে, পোস্ত আর চারটে রসুন একসাথে পিসাই করে নিয়েছিলাম, সেইটাকে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। কেন চার কোয়া রসুন দিলাম, চিংড়ি মাছের একটা কেমন গন্ধ আছে, তো সেই জন্য আমি চার কোয়া রসুন দিলাম। সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আমি পিসাই করে নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে দেবো এর সাথে, পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দেবো। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমার একসাথে দিয়ে যেটা মশলাটাকে আমি দিয়েছি সেটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব লবণ। আর দেব হলুদ। এবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর দেব একটু জল, যার মধ্যে আমি মশলাটা পিষাই করেছি সে জারটাকে ধুয়ে অল্প করে জল দিলাম। আর একটু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার দেবো এখানটায় এক চামচ দই। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, দইটাকে আমি ঢেলে দিলাম। আর দেবো একটু চিনি। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে মশলাটাকে, এবার আমি এর মধ্যে দেব অল্প করে জল। এবার
অল্প করে জল দিয়েছি, এবার ঝোলটাকে ফুটে উঠলে তারপর আমি মাছগুলোকে দেব। ঝোলটাকে ফুটে উঠেছে, এবার আমি চিংড়িগুলোকে ঢেলে দেব। আর দেব চারটে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোকে মধ্যেখান থেকে চিরে দিয়েছি। আর দেব একটু টমেটো, হাফ টমেটো আমি এইভাবে লম্বা করে কেটে দিয়েছি একটু সুন্দর হওয়ার জন্য। টমেটোগুলো দিলে পরে লাল লাল তো টমেটোটা দেখতে সুন্দর লাগবে, সেই জন্য আমি টমেটোটা এইভাবে লম্বা করে কেটে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে দেবো। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেবো, অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি। দেখুন চিংড়িটা আমার হয়ে গেছে। এবার আমি চিংড়িটাকে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে তারপর আমি বন্ধ করে দেবো। এবার আমি বন্ধ করে দিচ্ছি, 2 মিনিট আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো এইভাবে, তারপরে ঢাল। তাহলে বন্ধুরা দেখলেন তো কীভাবে বানালাম সর্ষে চিংড়ি, আর এইভাবেই আপনারা বাড়িতে একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন যে আপনাদের কেমন লেগেছে। আর এটা গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, গরম ভাতে আপনারা বানিয়ে খাবেন, আপনাদের আশা করি ভালোই লাগবে। তাহলে বন্ধুরা রেসিপির ভিডিওটা আপনারা দেখবেন, দেখে আপনারা এই রেসিপিটা বানাবেন, বানিয়ে আপনারা বাড়িতে খাবেন। আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হন তাহলে আপনাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিওগুলো আপনারা দেখতে পেয়ে যান। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।